বন্ধুরা, এসে গেল নতুন একটা আপডেট বন্যপ্রাণী সম্পর্কে। তাহলে আজকে ভিডিওর মাঝামাঝি আপনারা নতুন আপডেটটা পেতে চলেছেন। তার আগে ইন্টারেস্টিং কয়েকটা ঘটনা সম্পর্কে আলোচনা করেই কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করব। আসল যে রহস্যটা সেটা আলোচনা করব। তাহলে বন্যপ্রাণীর যে নতুন আপডেটটা এসে সেইটার সম্পর্কে যদি আপনি না মানেন, তাহলে আপনি এবং আপনার আত্মীয় স্বজন কিন্তু জেল জরিমানা এবং বড় রকমের আর্থিক জরিমানা বহন করতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অগ্রিম একটু সতর্কতা অবলম্বনের মাধ্যমে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। এবং আপনাদের এই ভিডিও ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধবকে শেয়ার করলে তারা কিন্তু উপকৃত হবেন, তারপরেও এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন। অ্যাকচুয়ালি আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে সেইটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সেই কথাটা আপনিও বুঝতে পারছেন। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে পারলে একটা প্রিয় পোজ লাইক দেবেন। ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে বন্ধুরা, আমার হাত জোর করে সবার কাছে অনুরোধ যে বন্য প্রাণীকে কোনো দিন নিজের হাতে মারবেন না। হাজার হোক সে আপনার সাথে অন্যায় করুক, কিন্তু আপনি তাকে হাতে নিজের হাতে মারতে যাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনে ফেসাদে পড়বেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জলহস্তি যে প্রাণীটা সেটা বেশিরভাগ দেখা যায় আফ্রিকা দেশে। সেই জলহস্তি আফ্রিকা থেকে যেখানটা বেশি পরিমাণে দেখা যায় তারা কিন্তু নিরামিষাশী বলতে পারো, তারা মাংস খায় না। তাহলে অন্য কোনো মাংসাশী প্রাণী যদি শিকার করে খাওয়ার জন্য অন্য কোনো প্রাণীকে তাড়া করলে মাঝে মধ্যে কিন্তু নিজে গিয়ে ঝাঁপিয়ে তাদের রক্ষা করে। এত ভারী শরীর নিয়ে সে ছোটাছুটি করে কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করে ঠিক নিয়ে যায়। কিন্তু বাঘের মতো হিংস্র নয়। তাহলে বাঘের মতো হিংস্র যে কিছু জন্তু রয়েছে তারা কিন্তু জলহস্তিকে ভয় পায়। কারণ কেন, ব্যাপার হলে এইটাই বাস্তব যে ভয় না পেলে মানুষ কিংবা কোনো প্রাণীর উপর এই জলহস্তি হামলা করে না। যেরকম সাপও করে না, সেরকম নদী থেকে জলাশয় কিংবা হ্রদেও জলহস্তি চলে আসে, লোকালয়ের কাছাকাছিও চলে আসে। সেহেতু দেখতে বড় যে মানুষ প্রথম দেখাতে কিন্তু আতঙ্কে চিৎকার করতে থাকে, তখন সে ভাবে যে তাকে বুঝয়ে আক্রমণ করার জন্য আপনি গেছিলেন এবং লোকজন ডেকে চিৎকার করে চেঁচামেচি করে তার উপর হামলা করার চেষ্টা করছেন। সেই জন্য হয়তো আপনার উপরে একটু প্রতিশোধমূলকভাবে আপনাকে একটু হানা মারতে পারে। তো মানুষেরা দলবদ্ধ করতে অন্যদের চেঁচিয়ে ডাকাডাকি করছে, এইটাই কিন্তু জলহস্তি অনুমান করে। সেই সময় কিন্তু আপনার উপর একটু আক্রমণাত্মক মনোভাব হতে পারে, সেই বিষয়ে একটু মাথায় রাখবেন। সে মিশিমিশি কোনো কিছু আপনার সঙ্গে করে না, সেটাই সেক্ষেত্রে কিন্তু ভুল বুঝাবুঝি হয়। বন্যপ্রাণীদের অনেক আচার আচরণ সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমার ভিডিও প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যদি আপনি নিয়মিত দেখেন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিত্য নতুন আপডেটগুলো পাবেন এবং আপনার সমাক্ষ একটা ধারণা তৈরি হবে। সুতরাং বন্ধু, আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের পাশাপাশি দেখবেন অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলেই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আজকের ভিডিওটার নিয়েও ওখানে বিস্তারিত আরও তথ্য দেওয়া রয়েছে। প্লাস পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে। সেরকম আমি আমার জীবনে যে 250-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্স ভিজিট করে ওখানে যদি ওই 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করার পর ভিডিও দেখতে যদি ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে যে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুবান্ধবরাও আপনার মতো অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, ওই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে রাখবেন। তাতে কিন্তু অনেকটা উপকৃত হবে। কোনো কারণে আপনি আমার এই চ্যানেলটাকে পছন্দ করছেন বলে আমার ভিডিও নিয়মিত দেখেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে মিস করবেন যদি কোনো না কারণে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সোশ্যাল সাইটে আপনি যদি আমাকে ফলো করে রাখেন, তাহলে কিন্তু অনায়াসে আপনি আমার সাথে আবার পুনরায় যোগাযোগ স্থাপন করতে পারবেন এবং আমার চ্যানেলে রিডাইরেক্ট হতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সেইগুলোকে আমি শুধরে আপনার সামনে নিত্য নতুন ভালো মানের একটা
একটা ভিডিও রিপ্রেজেন্ট করতে চলেছি। সুতরাং আপনি কিন্তু আমার ভুলভ্রান্তিকে নিচে কমেন্ট সেকশনে দড়িয়ে আমাকে উপকার করলে পরে আপনি কিন্তু সেরা একটা সংশোধিত ভালো ভিডিও পাবেন, উন্নত মানের এইচডি কোয়ালিটি। তাহলে আগামী ভিডিওগুলোতে আমি যে উন্নত মানের ভিডিও তৈরি করতে চলেছি সেইখানটায় আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, আর আমার ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে বন্ধুরা, আজকে একটু বাজে কথা কম বলে কাজের কথাটা বেশি করে বলে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতে চাই না। তাহলে বন্ধুরা, জলহস্তির কিন্তু আয়ুষ্কাল 40-45 বছর বয়স হয়, এর বেশি বাঁচে না। আর কিন্তু চিড়িয়াখানার মতো আরও সংরক্ষিত এলাকায় সেখানটায় তার চিকিৎসা ব্যবস্থা এবং উপযুক্ত রেডিমেড খাবার যেহেতু পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু 50-55 বছর পর্যন্ত তার আয়ুষ্কাল হতে পারে জলহস্তি। তাহলে জলহস্তির যে বাড়তি 10 বছর আয়ুটা বেড়ে গেল সেটার কারণটা হচ্ছে সেই জলহস্তিকে নিয়ম মেনে একটুখানি অসুস্থতা বোধ করলে তাকে পশু চিকিৎসক গিয়ে তাকে চিকিৎসা করে ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ রাখতে হবে। সুতরাং সে খাবারের সন্ধানে যাওয়ার তাগিদ থাকে না, আর কোনো ঝড় বৃষ্টি হয় না। সুতরাং সে তার আয়ুষ্কাল 10 বছর বেড়ে যেতেই পারে, এক্ষেত্রে সন্দেহ করার কিছু নেই। অন্য কোনো প্রাণীর সাথে লড়াইয়ের সময় জলহস্তি কিন্তু শতকরা 90% ক্ষেত্রে অনেকটা লড়াই করে বাকি 10% ক্ষেত্রে হারলেও তার অনেক আত্মসম্মান বাদে, সে সবসময় জিততে পছন্দ করে। তাহলে হারলে কিন্তু সে নিজেকে আত্মসম্মানে বাঁধে এবং খুব একটা দুর্বল হয়ে যায় মানসিকভাবে। তাহলে অন্যান্য প্রজাতির জলহস্তি প্রায় 2 বছরে একটা বাচ্চার জন্ম দেয়। প্রজননের সময় এরা কোনো শক্তিশালী পুরুষ জলহস্তির অধীনে দল বেঁধে বাস করে। কুমির, হায়না, সিংহরা একা পেলে জলহস্তিকে মেরে খাওয়ার জন্য চেষ্টা করলেও বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয়, কেননা জলহস্তি জিততে জানে, হারতে জানে না। সুতরাং অসফল হয়ে ফিরতেই বাধ্য হয়। বিপদের আঁচ পেলে বড় মুখ হাঁ করে বাকিদের সাবধান করে চিৎকার করতে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করার সময় প্রায় 15-20 জন মিলে চলাফেরা করে যাতে অন্য প্রাণী তাদের হানা মেরে ক্ষতি না করতে পারে, কোনোরকম ক্ষতি না করতে যেন পারে। সেজন্য একতার ব্যাপারে মানুষেরা এইসব প্রাণীদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, কেননা মানুষেরা বেশিরভাগ ভুল করে যে হিংসা রেষারেষি হানাহানির মধ্যে থাকে, একতা ভূ তাদের মধ্যে খুবই কম থাকে, যার কারণে কিন্তু মানুষরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা মানুষরা কিন্তু এইসব খুঁটিনাটি এইসব প্রাণীদের কাছ থেকে শিখতে পারি এবং দলবদ্ধ হয়ে চলার চেষ্টা করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে অনেক ছোটোখাটো অসংলগ্ন থাকলে দয়া করে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন অল্প ডান দিকে দেখুন, ওটাকে টিপে ঘন্টা চিহ্নটাকে একটু টং করে বাজিয়ে দিতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 আপনি আমার নিয়মিত ভিডিওগুলো পেতে থাকবেন। তাহলে বেশি বকবক না করে, আপনার সময় নষ্ট না করে আমি আজকের মতো চললাম। আপনি নতুন ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, আর মিউজিকের সাথে বাকি কয়েক মিনিটের ভিডিওগুলো আপনি এনজয় করুন। তাহলে আমি আপাতত চলি, আপনারা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। নমস্কার।